বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন 9টা বাজে, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। উঠে আমি একটা ব্লগ আবার চালু করে দিচ্ছি 9টার থেকে। তোমরা ব্লগটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার। তোমরা জানো আমি শ্রাবণ মাস সব শ্রাবণ মাসে সব সোমবারগুলোই পড়ি। আজকে 3য় সোমবার, তাই আজকে উপোস করেছি। আর এই 3য় সোমবারে আমি উপোসগুলো, মানে 3য় সোমবার বলে না, আমি যতগুলো সোমবার আগে তোমরা দেখেছো, আমি মার বাড়িতে এসে উপোসটা করি। কারণ আমার ভাইয়ের বউ উপোস করে, আমার মেজ বোনও উপোস করে, এই জন্য আমরা তিনজনে একসাথে উপোসটা করি। আর তিনজনে একসাথে গিয়ে মন্দিরে জলটা ঢালি। আমরা আবার আজকেও মন্দিরে যাব, তোমরা সাথে থেকো খুব লাভটা দেখার জন্য। আজকেও আমি মন্দিরে পুজোটা তোমাদের দেখাবো। তার আগে আমি আবার একবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে পুজো করবো, ঘরে পুজো করবো, পুজো করে তারপরে মন্দিরে যাব। তোমাদের আজকে আমি ঘরের পুজোটাও দেখাবো, কারণ গেল সপ্তাহে তোমাদের আমি পুজোটা, ঘরের পুজোটা দেখাতে পারিনি তাড়াতাড়ি করে। আজকে তোমাদের ঘরের পুজোটা দেখাবো। আর আজকে আর আমার হাজব্যান্ডও প্রতি সোমবার উপোস করে, ও ঘরে জল ঢালে, ঘরে জল ঢেলেই কাজে চলে যায়। আজকে মানে ছুটি করেছে, আজকে ও পুজো করবে, আমাদের সাথে মন্দিরে যাবে, এর জন্য ও আজকে ছুটি করেছে। সাথে থাকো, ও ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর একটা করে শেয়ার করে দেবে। সাথে থাকো, দেখা দেবে ব্লগগুলো। বন্ধু, এই আমি বাড়িতে এলাম, আর এখন বাড়িতে এসে তখন কটা বাজে দেখুন, 11:30 বেজে গেছে। 11:30 সময় আমি বাড়িতে এলাম। বাড়িতে এসে আমি সানটান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সানটান করে ঘরে কাজ, আজকে আমার হাজবেন্ড বাড়িতে ছিল, কাজে যায়নি, ও বাই পুজো দেবে বলে। ফুলগুলোকে টাটকা ফুল গাছ দিয়ে তুলেছে, আর মন্দিরে যাওয়া হবে, আর ভিডিও দেখবে, মন্দিরে যাচ্ছে, এই ফুলগুলো দিয়ে পুজো হবে, আরও ফুল আছে নিয়ে যাব। আর তোমরা ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, খুব ভালো লাগবে। আর ও তো শ্রাবণ মাস আমার সাথে প্রতি সোমবারই করে, আর সোমবার করে ও বাড়িতে থাকে না, নিশ্চয়ই ও বাড়ি কাজে চলে যায়, কাজে গিয়ে এর জন্য মন্দিরে যেতে পারে না। আজকে আমার সাথে আমার মন্দিরে যাবে, এই জন্যই ও আজকে কাজে যায়নি। এর জন্য আমি তোমাদের মন্দিরে গিয়ে আবার পুরো ভিডিওটা দেখাবো কী কী করি। আর এখন তো আমি স্নান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এবার আমি ঘরের পুজোটা দেবো। চলো এবার তোমাদের ঘরের পুজো দেখাই, গেল সপ্তাহে তো দেখাতে পারিনি পুজোটা, এবার আমি তোমাদের ঘরের পুজোটা দেখিয়ে তারপর তোমাদের আবার মন্দিরে দেখাচ্ছি। সাথে থাকো। তো দেখেছো আমার স্নান হয়ে গেছে, চলো আসো এখানে। এখন আমার শাশুড়িমার আজকে নিত্যদিন শ্রাবণ মাসে ওনার দেহ, উনি মারা গেছিলেন, 6 বছর হয়ে গেল আজকে। আর শ্রাবণ মাসে উনি মারা গেছিলেন, আমার কাছে এটা ভালো দিনও আবার একটু শীতের কষ্টের দিনও। কিন্তু শ্রাবণ মাসে বাবা বার তো কোনো সময় কষ্ট না, খুব ভালোই যাবে আশা করি। আর আমি মন্দিরে আমার ভোলে বাবাকে দেখো, আমি এখন পুজো করবো, চলে এসেছি ওপরে। ওপরে এসে এদিকে আমি বাবাকে ঘি মাখিয়ে নিয়েছি, ঘি ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছো ভোলা বাবা এর আগেই মানে মালা টালা দিয়ে সেজে উঠেছে, এগুলো আমি করিনি, এগুলো আমার হাজব্যান্ড এর আগে পুজো করেছে। তখন সেই বাবাকে ফল টল দিয়ে এর বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, তারপরে আমি উঠেছি। আমি উঠে এবার বাবাকে বাবার মাথায় জল ঢালবো। আমি তো বলেছিলাম তোমাদের ঘরের পুজোটা দেখাবো। বন্ধুরা, তোমরা দেখো ঘরের পুজোটা কেমন লাগলো, লাগবে তোমাদের, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও, আর কমেন্ট করো কেমন লাগলো, আর পারলে একটা শেয়ার করে দিও। দেখো বাবাকে আমি মধু মাখিয়ে নিলাম, মধু মাখি, আর এখানে বাবা জল তৈরি করেছে, আমি ঘি, মধু, চন্দন আর অখণ্ড জল দিয়ে আর নতুন বাতার চিনি দিয়ে বাবার জলটা পঞ্চমিত্র তৈরি করে নিয়েছি। বাবার মাথায় ঢেল ঢালছি, দেখো আমার ঘরে অনেকগুলোই শিব মানে শিবলিঙ্গ আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার সব শিবলিঙ্গকে আমার স্নান করতে হচ্ছে। আর এখানে দেখো বাবাকে দিচ্ছি আমি কালতি জব, এগুলো শ্রাবণ মাসে দেওয়া বলে খুব ভালো বাবাকে, এর জন্য আমি এগুলো বাবাকে দিচ্ছি। আর এখানে অখণ্ড চাল বাবাকে শ্রাবণ মাসে তোমরাও চেষ্টা করবো অখণ্ড চাল দেওয়ার, এই চালটা দিলে বলে কোনো সময় তোমার ঘরে লক্ষ্মীর অভাব থাকবে না, লক্ষ্মী দানার অভাব থাকবে না, তোমরা অখণ্ড চালটা দেওয়ার চেষ্টা করবে। আর এইদিকে দেখো আমি বাবাকে কেশর চন্দন দিয়ে তিলক কেটে দিচ্ছি।
আমি বাবাকে বাবার গায়ে টিস্যু লাগা মানে আমা আমি দিই আর একে এই জন্যই দেখো বাবার গায়ে টিস্যু লাগছি আমি কেশর চন্দন দিয়ে সুন্দর করে বাবাকে সাজিয়ে সেজে উঠেছে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে বাবাকে আমি তোমাদের এর আগে ভিডিওতে বলেছি আমি এর আগে বলেছি আমি তোমাকে এইবার এই সপ্তাহে তোমাদের আমার ঘরের পুজোটা দেখাবো তাই দেখাচ্ছি এই দেখো বেলপাতা দিলাম বেলপাতাটাকে আমি ভালো করে আগে গঙ্গার জল আর চন্দন মাখিয়ে নিয়েছিলাম বাবাকে একটু বেলপাতা দিয়ে দিলাম তোমরাও চেষ্টা করো বাবাকে যতটা বেশি করে পারবে বেলপাতাটা দেবে শ্রাবণ মাসে বেলপাতা যত দেবে শুনেছি যত ভালো আর বাবাকে আমি এদিকে রজনীগন্ধার মালা পুড়িয়ে নিলাম আর কলকে ফুল দিচ্ছি কলকে ফুল বাবার খুব প্রিয় তোমরা চেষ্টা করবে শ্রাবণ মাসে একটা করে কলকে ফুল দেওয়া কত ফুলে ফুলে কত সুন্দর বাবা সেজে উঠেছে দেখতে পাচ্ছ আর তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ ক্লিক করে দেখবে না আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও কমেন্ট করো বাবাকে বাতাসা দিচ্ছি বাবা একটুতেই সন্তুষ্ট বাতাসা দিচ্ছি আর একটা ফল দেবো কত সুন্দর লাগছে বাবাকে দেখো বলে বাবা বম বম বলে বাবা ধূপকাঠি দেখিয়ে আমার পুজোটা এখানে শেষ করছি মানে ঘরের পুজোটা এখানে শেষ করছি তো এবার চলো মন্দিরে দেখাবো মন্দিরে যাই এবার কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও চলো এবার মন্দিরে যাবো বন্ধুরা দেখলে আমার ঘরের পুজো এবার চলো যাই এবার মন্দিরে এবার মন্দিরে গিয়ে তোমাদের দেখাবো সাথে থাকো পাশে থাকো দেখার জন্য মন্দিরে একটু আজকে টোটো করে পেয়ে গেছি টোটো এই জন্য টোটোতে উঠে গেছি আমরা রোজ অটোতে যাই বাড়ির সামনে যে টোটো পেয়েছি তাই টোটোতে করে যাচ্ছি তারপরে এই দেখো কেকে যাচ্ছি শুভা শুভম এরা দুজন তো আছেই এরাও যাচ্ছে এই যে ফ্রেন্ডস আমি মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে সবগুলো আমি গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ফল ফুল জল চলো আর বেশি কথা না বলে তোমাদের পুজোটা দেখাই দেখো পুরো পুজোটা আর তোমাদের খুব ভালো লাগবে পুজোটা দেখতে দেখো তাহলে পুরো পুজোটাই দেখো তোমাদের দেখতে পেলাম আমি মন্দিরে পুজো দিলাম পুজোটা দেখালাম
আর পুজোর মধ্যে আমার হাজব্যান্ডকে দেখাতে পেয়েছি কিনা আমি জানি না। আমি ভিডিওটা এখানে শেষ করছি, দেখো বৃষ্টি পড়ছে, আমি আর ক্যামেরা করতে পারছি না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর একটা করে শেয়ার করে জানিয়ে বাই।